গুড মর্নিং ফ্রেন্ড, মর্নিং বলছি কিন্তু অলরেডি এখন বাজে 1:30। তো যাই হোক, আর আজকে হচ্ছে শুভ চতুর্থী, আর কদিন পরেই মানে আর মাঝখানে একদিন, তারপরেই পড়ে যাবে ঢাকে কাঠি, শুরু হয়ে যাবে মায়ের আরাধনা। সবাই মনটা ছিল ভীষণ ভালো আছে, শরীরটা যেহেতু শরীর একটা যন্ত্র সেজন্য শরীরটা একটু বিকল হয়েছে, আজকে একটু বেশি বিকল হয়েছে, সেজন্যই এইভাবে ব্লগটা শুরু করছি আমি। মাথাটা খুব ভার হয়ে রয়েছে, কাশি হচ্ছে, গলার ভেতর যা যা লাগছে, মানে সর্দিতে যে যা 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 হয়, সর্দি লাগলে খুব বেশি সেটা সেসব কিছু হচ্ছে আমার। তো যাই হোক, যারা দেখছো ব্লগটা তারা অবশ্যই করবে সাবস্ক্রাইব, আর ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ। আমি রোজকার দিনযাপনের ছোটো ছোটো ছবি তুলে ধরে রাখি আর সেগুলি হয়ে যায় দেখা। যারা দেখছো তারা অবশ্যই করবে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, প্রেস করলে বেল আইকন আসে, বেল আইকনে অল বলে যে অপশন আসে সেটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। আমি তো খুব খুশি আছি, আর যারা দেখছো, যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু হবে, সবাই ভীষণ ভীষণ ভালো আছো, ভালো থাকবে, যেমনই থাকুক না কারোর শরীর মন থেকে সবসময় বিন্দাস থাকবে, বিন্দাসভাবে পুজোটা এনজয় করবে, সেই আশা নিয়েই ব্লগটা শুরু করছি। আর তোমাদের সাথে আজকে কী শেয়ার করবো, কী করবো কিচ্ছু জানি না, মা বাবার এখানে এসেছি, একটু ভেবেছিলাম প্ল্যানিং করে সুন্দর সুন্দর ব্লগ করবো, তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেটা হয়ে উঠছে না, কারণ শরীরটা আমার দিচ্ছে না, শরীরটা বেশ ভালোই একটু জোরে হয়েছে। তো যাই হোক, আজকে যা যা করবো তাই তোমাদের সাথে যা হাজি বাজি যাই করি, এটা ওখানে যাই ওখানে যাই, যা খুশি যা করি তাই শেয়ার করতে থাকবো। তো অলরেডি যেহেতু বললাম 1:45 বাজে, 1:45 তো মেয়েকে খাওয়াবো, মেয়ের খাবারটা বেড়ে দিই, টুবলি খাওয়াবে আজকে, আমি আর খাওয়াতে পারবো না, আমার যা নাকের ঠান্ডা লাগা যা অবস্থা হচ্ছে, বাবাকে একটু খাবারটা আবার দিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করছি। তো একবার আসবো খেতে খেতে মাঝখানে তোমাদের সাথে কথা বলতে। তো চলো, খাবার নিয়ে বসে পড়েছি, মা রান্না করেছে অনেক কিছু, কিন্তু আমি নিয়েছি শিম পাতুরি, আর এটা হচ্ছে কি বলে বাঁধাকপি ঘন্ট। হ্যাঁ, শাশুড়ির সর্দি লেগেছে, তো আর বাড়িতে তো হচ্ছে এক দু ভাগে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখানে আগে বিয়ের আগে ছিল অনেক ভাগে ভাগে খাওয়ার অভ্যাস, এখন আসলে অভ্যাসটা নেই। তো এই দিয়ে ভাতটা খেয়ে নিই, কাশি হচ্ছে, মানে আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, আর ওষুধটা নিয়ে এসেছি, হোমিওপ্যাথিক ওষুধই নিয়ে এসেছি, খাচ্ছি, অলরেডি 3 বার খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে চারিদিকে মাইকে গান হচ্ছে, মানে আমার বাড়ির চারপাশে পুজো হয়, পেছনে একটা জায়গায় পুজো হয় বেলতলা, সামনে হচ্ছে আমাদের ক্লাব বিদ্যায়তন ক্লাব, পাশে এখানে বিপ্লব সংঘ বলে একটা জায়গা, মানে 3টে জায়গায় মানে সাউন্ড এক জায়গায় চলে এসেছে, ঠিক আছে, আমাদের বাড়িটা তো বুঝতে পারছি বেশ গম 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 পরিবেশ। আর আমার যেহেতু ঠান্ডা রান্না লেগেছে সেজন্য আমি আর চা করতে যাইনি, মাই হচ্ছে চা বসিয়েছে, আর চায়ের সাথে দেখি টাটা কি আছে দেখতে হবে। চাটা এখানে ফুটছে, এই যে আদা দিয়ে, আদা তুলসী পাতা, ঠান্ডা লেগেছে আদা তো ঠিক চা করে বসিয়েছে মা। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ সিঙ্গারা, তো এই চা সিঙ্গারা দিয়ে হবে এখন ইভিনিং টাইম টিফিন। রান্নাঘরে চলে এসেছি ডিনার তৈরি করতে, মানে ডিনারটা মাকেই বললাম যে মায়ের একটা স্পেশাল রেসিপি আছে, মা অনেকে হয়তো বানায় কিন্তু মায়ের একটা সিক্রেট জিনিস মা তার মধ্যে দেয়, সেটা ঠিক বলা যাবে না, তোমরা দেখে নেবে, আমি বলবো না, তোমরা কিন্তু দেখে নেবে আমি কি দিচ্ছি, মা বলেছে বলবি না, দেখে নেবে সবাই। তো একটা সিক্রেট একটা রান্না, মানে মার খুব হাতে খুব আমার খুব ভালো লাগে খেতে, সেরকম একটা রান্না করব, আর মা আমাকে বলে দেবে কিভাবে কি করতে হবে, আমি কখনো কোনোদিন করিনি, তো সেটা তোমার সাথে আমি শেয়ার করবো, সেজন্য চলে এসেছি এখন রান্নাঘরে। তো চলো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, এখানে 2 চামচ মতন সর্ষের তেল আছে, সর্ষের তেলের মধ্যে আমি হিং, 2
দুটো এরকম করে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিচ্ছি না, প্রচুর ঠান্ডা লেগেছে, শুকনো লঙ্কা টঙ্কা দিলে ঠান্ডার টাকাটা ঠিক হয়। আর দুটো হচ্ছে দুটো এলাচ আর ছোট একটুখানি দারচিনি, এটাকে ফোড়ন দেবো। তো ফোড়নটা আমার হয়ে এসছে মা, এবারের মধ্যে মা ভাজা ভাজা টমেটো দেবো আগে, না টমেটো টমেটো পরে। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে আলু, এরকম অর্ধেকটা করে আলু সেদ্ধ করে রাখা আলু, আর এরকম ছোট ছোট গাঁঠি কচু, এর মধ্যে মনে হয় 200-150 মতন গাঁঠি কচু আছে। আর তার সাথে মা চারটে আলু, তাই না মা? চারটে আলু দিয়েছে, এটা অ্যাকচুয়ালি বলে গাঁঠি কচুর দম, মানে আমার আলুর দমটা একদম গাঁঠি কচুর দম। এটাকে বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে নিতে হবে, এবার এটা একটুখানি নাড়ানো হয়ে গেছে। এর মধ্যে দেব নুন, স্বাদ মতো নুন পাচ্ছি, স্বাদ মতো নুন দিলাম। আর হচ্ছে হলুদ, এই যে হলুদ, আর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা একটুখানি ঝাল ঝাল হবে, একটু ঠান্ডা লেগেছে সেই জন্য ঠান্ডা, খুব একটা মশলা দিতে হয় না। নাড়িয়ে নেব, আর এটা হচ্ছে একটা স্পেশাল জিনিস, এবার এটাকে নাড়াবো। এটা কি বলবো তো, এটা হচ্ছে এটাই ওর স্পেশাল যে গন্ধটা সুন্দর অন্য রকমের আনে, সেটা হচ্ছে তাতে একটুখানি গোবিন্দভোগ চাল মা ভিজিয়ে রেখেছিল। আর এবার টমেটোটা দিয়ে দেবো, জানতাম না যে এত সুন্দর একটা গন্ধ কিসের থেকে আসে, আজকে প্রথম আমি জানতে পারলাম মায়ের মধ্যে এই জিনিসটা গন্ধভোগ চালটা দেয়, এটা আমরা খেতে খুব পছন্দ করি মায়ের হাতে। মা এবার তো কষে হয়ে এসছে, মা কী দেবো মায়ের মধ্যে? আর এর মধ্যে সবজি, এটা হচ্ছে এমনি কুকমি বা সানরাইজ যে কোনো সবজি মশলা, অথবা এক চামচ দেবো, এরকম এক চামচ, এক চামচ দেড় চামচ মতো সবজি মশলা। সবজি মশলাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে হচ্ছে এই যে জলটা, চালটা ভালো করে ধুয়ে জলটা ভিজিয়ে রেখেছিলাম আর সেই জলটা, এই জলটার মধ্যে একটা গন্ধ থাকে, চালের একটা গন্ধ থাকে, এবার এটাকে দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর কি দেবো আমার মধ্যে? তো এবার এটা একটু কষে, মশলাটা জাস্ট একটু কষে নিই, মানে সাইড দিয়ে একটু তেল ছাড়বে। মশলাটা দেখো এরকম কষে এসেছে, সাইড দিয়ে তেল বেরোচ্ছে। এর মধ্যে এবার একটুখানি স্বাদ মতন অল্প একটু চিনি দেবো, অল্প একটু চিনি দেবো। আর এর মধ্যেই মা বললে এর মধ্যেই হচ্ছে একটুখানি শাহি গরম মশলা যেটা বলে, সেই শাহি গরম মশলা অল্প করে দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ আছে। এবার এর মধ্যে এরকম এই এক বাটি জল, যতটা ঝোল টোল লাগবো ঠিক এক বাটি জল মতো দিয়ে দেবো। ফুটবে ওর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা দেখো 2-3 মিনিট রেখেছিলাম, ফুটে গেছে, এরকম মাখো মাখো হয়ে যাবে। এবার এটা টেনে নেবে কিছুক্ষণ, মানে ঝোলটা তো গাঁটি কচুর দো এটা খুব টেস্টি হয়। পুজোর তো সমস্ত রকম শপিং আপাতত শেষ হয়ে গেছে, এখন আর সেভাবে কিছু নেই পুজোর শপিংয়ের জন্য। তো আপনার সাথে শেয়ারও করে ফেলেছি অনেকগুলো সব কিছুই মোটামুটি, আর আমার শাড়িটা শেয়ার করা হয়নি। আমার শাড়িগুলো ভাবছি কদিন পরে, আসলে পারপিকো করতে দিয়েছি তো,
আসুক, তারপরে সেগুলো তোমাদেরকে দেখাও ভালো করে। আর যে জিনিসটা একদম তোমাদের শেয়ার করা হয়নি, আমি শেয়ার করলে আমার খুব ভালো লাগবে, সেটা সেটা হচ্ছে আমার গোপাল ভাইয়ার, আমার নাড়ু গোপালের জিনিসপত্র। তো মা আজকে অনেক কিছু নিয়ে এসেছে, আমরাও নিয়ে এসেছিলাম আগে, আর মাও আজকে অনেক কিছু নিয়ে এসেছে, ভাবলাম সেগুলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে দেখাই গোপালের আসনের জন্য, গোপালের আসন আসনের জন্য এই যে এইরকম সব, এইরকম গোপালের সিংহাসনের পাতার জন্য এইরকম সব কাপড় নিয়েছে, যেরকম জড়ি লাগানো কাপড়গুলো দেখতে খুব ভালো লাগে, তোমরাও হয়তো বাড়িতে ঠাকুরের সিংহাসনের পাতো, এরকম একটা নিয়ে এসেছে হলুদ, মানে এক একদিন এক এক রকম পরবে, আর একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এরকমভাবে নিয়ে এসেছে গোপালের আসনের পাতার জন্য মা। আর আর এই যে দেখো এটা, এই ঘাগড়াটা না কি সুন্দর ঘাগড়াটা, তোমাদের না একটুখানি খুলেই দেখাই, এটা এই ঘাগড়াটা কি সুন্দর ঘাগড়াটা, এটা তো খুলেই তোমাদেরকে দেখাই, আমাকে হয়তো বকতে পারে সবাই, বকুক গিয়ে তোমাদেরকে একটু দেখাই। ডবল, মানে আমরা যেরকম ভাবে পড়ি না, দুটো 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 লেয়ার, এটা এটা খুব সুন্দর ঘাগড়াটা। আর এই মা ভুল করে নিয়ে চলে এসেছে, আমরা যেমন এনেছিলাম এরকম একটা পিস মা ভুল করে নিয়ে চলে এসেছে আবার। আর যেগুলো মা কিনে এনেছে গোপালের জন্য, গোপালের হার, এই একটা সবুজ, ছোট ছোট সবুজ সবুজ ক্রিস্টাল, আর তার সঙ্গে হচ্ছে সাদা, বড় সাদা ক্রিস্টাল, আর এরকম মাঝে মাঝে হচ্ছে স্টোন আর গোল্ডেন বিট দেওয়া, এই একটা নিয়ে এসেছে। সেম একটা হচ্ছে ব্লু ব্লু ক্রিস্টাল, আর বড় হচ্ছে হোয়াইট ক্রিস্টাল, আর তার সাথে এরকম স্টোনের বিট দেওয়া দেওয়া, স্টোন আর গোল্ডেনের বিট দেওয়া দেওয়া, এই একটা গোপালের হার। আর একটা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল পুঁথির হার, যে গোল্ড গোল্ডেন পুঁথি, আর তার সাথে এটাকে কী কালার বলে, যে ইয়েলো ইয়েলো ইয়েলোইশ একটা কালার, আর এর সাথে এরকম একটা স্টোনের একটা পেন্ডেন্ট লকেটটা। এই যে তিনটে হচ্ছে গোপালে তিন দিনের সব জিনিস, আর এই একটা ইয়েলো গোপালে ইয়েলো পাগড়ি বা মুকুট যেটা বলা যায়, পাগড়ি এটাই দেখো পালং এ দেওয়া, ময়ূরের পেছনে লাগানো, আর একটা এরকম মাল্টি কালার। এইগুলো হচ্ছে আমার গোপালের সব জিনিসপত্র মা নিয়ে এসেছে, আমার মানে কি আমার মায়ের বলিশ। তো এগুলো শেয়ার করতে কি তোমাদের সাথে ভালো লাগে ভীষণ, পুজো আসছে আর বেশিগুলো শেয়ার টেয়ার করছি, ভালো লাগছে। তো কালকেও ইচ্ছে আছে কিছু না কিছু দেখি কি শেয়ার করা যায় কালকে, আরও কিছু কালকে ভাবছি এটা অন্যরকম কিছু তোমাদের সাথে শেয়ার করব, অনেক পুরনো দিনের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো কালকে। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার কালকে আসবো নতুন বক বক নতুন গল্প আর নতুন একটা সূর্য নিয়ে। তো আজকের মতন টাটা।